প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি হাসিনা মমতা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে অনলাইন ক্লাসে লাইভে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তোমরা সবাই খাতা কলম বই নিয়ে ক্লাসে হাজির হয়ে যাও। তো মামুনিরা, আমরা গত ক্লাসে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সে বিষয়ের উপরে আমরা কেমন পড়াশোনা করলাম সেটা একটু দেখে আমরা সবাই, কি আলোচনা আমাদের ছিল সে আলোচনা সম্পর্কে কেউ জানো কি? আচ্ছা, আমাদের গত ক্লাসে আলোচনা ছিল জীবের সাথে অন্যান্য প্রাণীর সম্পর্ক। কি আলোচনা ছিল বলো? জীবের সাথে অন্যান্য প্রাণীর সম্পর্ক। তো আমরা জীবের সাথে প্রাণীর সম্পর্কটা কিভাবে হয়েছিল, আমি গতকাল তোমাদের বোর্ডে অনেকটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। খাদ্য এবং খাদক কিভাবে খাদ্য গ্রহণ করছে সেটা বোঝানোর চেষ্টা করেছিলাম, কোনগুলো খাদ্য কোনগুলো খাদক সেগুলো আমি বোঝানোর চেষ্টা করেছিলাম তোমাদের। তোমরা নিশ্চয়ই বাসায় একটু পড়াশোনা করেছো, পড়াশোনা করে তোমরা বোঝার চেষ্টা করেছো। আরো আরেকটা টপিক আমাদের ছিল, সেটা হচ্ছে যে আমাদের জীবনে উদ্ভিদ ও প্রাণী কেন গুরুত্বপূর্ণ বা কিভাবে গুরুত্বপূর্ণ সে সম্পর্কেও আমি তোমাদের জানিয়েছিলাম। তো দেখি আমার কোন মামুনি একটু পড়াশোনা করতে পারে, একটু কেমন পড়াশোনা করেছে, কেমন পড়াশোনা করেছে মামুনিরা একটু আমি একটু। আচ্ছা সুতপা, সুতপা শুনতে পাচ্ছো? সুতপা বলো তো মামুনি, যে হরিণ আর ঘাস, হরিণ ঘাস, হরিণ ঘাসটা কি বলো তো, কোনটা খাদ্য কোনটা খাদ্য? হরিণ খাদ্যটা ঘাস খাদ্য। থ্যাংক ইউ হরিণ। তো ঠিক আছে, আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সেটা আমরা অবশ্যই ক্লাসে বুঝেছি এবং বাসায় বুঝে নেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা আমাদের আজকের পাঠে যাব। আজকের পাঠে দেখো আমাদের আছে অনুশীলনী করব। আজকে আমরা করবো অনুশীলনী। আমরা এ পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ে যা যা পড়লাম, যে বিষয়গুলো আমরা পড়লাম, যে টপিকস গুলো পড়লাম, সেখান থেকে আমরা কি শিখলাম, কি বুঝলাম, আমরা কতটুকু নিজেরা করতে পারি সেটা চেষ্টা করবো আমরা আজকের ক্লাসে। ঠিক আছে, তাহলে সবাই আমরা 15 পৃষ্ঠা বের করে দিব। সবাই মামুনিরা সবাই বের করো তো 15 পৃষ্ঠা আমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের 15 পৃষ্ঠা সবার কাছে দেখতে চাই। বই কি সবার কাছে আছে? দেখি তো সবার কাছে বই আছে কি? হ্যাঁ, এই তো সবাই বই। তাও সাথে আবার সবার কাছে আমি বই দেখতে পাচ্ছি না, সে কি বই রাখেনি পড়ার টেবিলে? হ্যাঁ, এই তো দেখো আমরা 15 পৃষ্ঠা প্রথমে দেখতে পাচ্ছি। আমরা 1 নং-এ লেখা আছে শূন্য স্থান পূরণ। কি লেখা আছে? শূন্য স্থান পূরণ। আমি তোমাদের সরাসরি ক্লাস যখন হয় তখন কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম নিয়মটা, যে কিভাবে শূন্য স্থান পূরণ করতে হয়। তো আমি যে সাপ্তাহিক একটা পরীক্ষা দিয়েছিলাম সে পরীক্ষায় তোমরা অনেকেই হয়তো বা নিয়মটা ভুলে গেছো, তাই আবারও তোমরা খেয়াল করো কিভাবে শূন্য স্থান প্রশ্নের অ্যান্সার করতে হয়, সেটা তোমরা ভালো করে বুঝে নাও এবং তুলে নাও খাতায়। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা এখন অনুশীলনী শূন্য স্থান করবো। ঠিক আছে, সবাই বোর্ডের দিকে তাকাও। আজকে আমরা করব কি, দ্বিতীয় অধ্যায়ে অনুশীলনী শূন্য স্থান করব। আমরা দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ এবার আমরা দেখো সবাই খাতায় 1 নং প্রশ্নের উত্তর লিখে ফেলবো। 1 নং প্রশ্নের উত্তর, আচ্ছা এবার সবাই খাতা বের করে আমাদের জন্য শূন্য স্থান 1 নং প্রশ্নে আমি আগে প্রশ্নগুলো করে নিই, তারপরে উত্তর করে দিব। আমি এক সাইডে আগে প্রশ্নগুলো নিব, অন্য সাইডে আমরা কি নিব, উত্তর নিব। তাহলে তোমাদের প্রশ্ন তোলা দরকার আছে কি? দরকার নাই, আমরা শুধু উত্তরটুকু তুলবো। আমি আগে বোর্ডে প্রশ্নগুলো উঠিয়ে ফেলি, তারপরে তোমাদের উত্তর বলে দিব এবং কিভাবে লিখতে হবে সে নিয়মটা তোমাদের শিখিয়ে দিব। জি এবং জীব এবং দেশ মিলে, জীব এবং দেশ মিলে আমাদের পরিবেশ, দেশ মিলে আমাদের
পরিবেশ আমাদের পরিবেশ আমরা জানি যে জীব এবং কি মিলে আমাদের পরিবেশ সেটা আমরা সবাই জানি কারণ আমরা এটা অনেকবার ক্লাসে পড়েছি এবার দেখো দুই নম্বর এসে আছে দুই নম্বর আছে যে জীবে বেঁচে থাকার জন্য ড্যাশ ড্যাশ এবং ড্যাশ করে দিন জীবে বেঁচে থাকার জন্য দেখতে পাচ্ছি আমরা সবাই নিশ্চয় জীবে বেঁচে থাকার জন্য জীবে বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য হ্যাঁ কি লাগি রাখো ড্যাশ আমরা জানি কিন্তু যে জীবন থাকার জন্য কি কি প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা পড়েছি আমরা সবাই অ্যানসার করতে পারবো ড্যাশ ড্যাশ এবং ড্যাশ প্রয়োজন এবং ড্যাশ প্রয়োজন প্রয়োজন আচ্ছা এবার দেখো আমরা এখানে কি করব তিন নম্বরটা লিখে ফেলবো তিন নম্বরে কি আছে চিংড়ি এবং কেঁচো ড্যাশ প্রাণী এটা আমরা সবাই সবাই জানি চিংড়ি এবং কেঁচো কি প্রাণী কারণ আমরা এটা ক্লাসে অনেকবার করেছি এবং আমি বাস্তব উপকরণ দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি চিংড়ি এবং কি বলো কেঁচো চিংড়ি এবং কেঁচো ড্যাশ ড্যাশ প্রাণী তাই না এখানে লিখে নিব ড্যাশ প্রাণী আচ্ছা এবার দেখো মানুষ মানুষ ড্যাশ এবং প্রাণীর উপর নির্ভরশীল সেটাও আমরা জানি মানুষ মানুষ ড্যাশ এবং এবং কি বলছে প্রাণীর উপর নির্ভরশীল প্রাণী উপর নির্ভরশীল তাহলে কার উপর নির্ভরশীল সেটা কিন্তু আমরা সবাই জানি তাই না নির্ভরশীল এই হয়ে গেল আমাদের প্রশ্ন তোলা শেষ এবার কি করব আমরা এবার এখন আমরা কি করব উত্তর করে ফেলবো তাই না আমাদের প্রশ্ন তোলা শেষ আচ্ছা তাহলে জীব এবং ড্যাশ মিলে আমাদের কি পরিবেশ এখানে আমরা সবাই নিচে কি করব এক নং প্রশ্নের উত্তর লিখে ফেলবো সবাই এক নং প্রশ্নের উত্তর সবাই লিখে ফেলি আমরা খাতায় এক নং প্রশ্নের উত্তর আমরা লিখব আমরা ঠিক এরকম করে কিন্তু পরীক্ষার খাতায় এই নিয়মে আমরা লিখবো আমাদের কিছুদিন পরে পরীক্ষা হতে যাচ্ছে আমরা এখন থেকে শিখে ফেলবো কিভাবে লিখতে হবে আমরা এবার দেখো এই আমরা করে ফেললাম সবাই স্কেল ধরে আনালাইজ করে ফেললো এখন আনালাইজ করার পরে আমরা কি করবো দেখো এখানে লিখবো আমরা এক এক লেখার পরে দেখো এখানে কি করবো আমরা এক নম্বর প্রশ্ন উত্তর কি হবে আমরা কি সবাই জানি এক নম্বর প্রশ্ন উত্তর কি হবে আমরা মনে হয় জানি যে এক নম্বর প্রশ্ন উত্তর হবে যে কি জ্বর জীব ও জীব এবং জ্বর মিলে আমাদের পরিবেশ জীব এবং জ্বর মিলে আমাদের পরিবেশ জীব তো দেওয়া আছে মানে কি লিখবো আমরা শুধু লিখবো আমরা জ্বর সবাই শুধু করে লিখে ফেলো আমরা জ্বর লিখবো জ্বর লেখার পরে আমরা কি করবো স্কেল ধরে কি করবো আমরা নিচে আনালাইজ করবো অনেকেই কিন্তু পরীক্ষার খাতায় এই ভুলটা করে ফেলেছো নিচে আনালাইজ করবো উত্তর ঠিক লিখেছো কিন্তু নিচে আনালাইজ করো এক্ষেত্রে কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে অতএব আমরা সুন্দর করে নিচে আনালাইজ করে ফেলবো ঠিক আছে আচ্ছা এইবার আমরা দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে কি আছে দেখো জীবনের জন্য কি দরকার
আমরা জানি খাদ্য পানি এবং বায়ু প্রয়োজন তিনটাই আমাদের প্রয়োজন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ লিখবো দেখো দুই নম্বর দিব আমরা এখানে কি লিখবো প্রথমে লিখবো আমরা কি খাদ্য তারপরে আমরা লিখবো কি পানি তারপরে আমরা কি লিখবো খাদ্য পানি এবং এখানে এবং লাগবে না এবার আমি লিখবো কি আমাদের বায়ু কি প্রয়োজন বায়ু প্রয়োজন এখন আমি তিনটার উপরে সুন্দর করে আন্ডারলাইন করে দিই তিনটার নিচে দেখো একটা দেখো খাদ্য আন্ডারলাইন করবো পানি আন্ডারলাইন করবো তারপরে বায়ু আমরা একটু করে ছোট ছোট করে কমা দিয়েও লিখে দিতে পারি তাহলে আমাদের দু নম্বর প্রশ্ন হয়ে গেল যে জীবে বেঁচে থাকার জন্য কি প্রয়োজন খাদ্য পানি আর বায়ু প্রয়োজন জীব বলতে কিন্তু আমরাও তাই না আমরা কি পানি ছাড়া বাঁচতে পারবো হ্যাঁ খাদ্য ছাড়া কি বাঁচতে পারবো অবশ্যই বাঁচতে পারবো আমাদের খাদ্য পানি এবং বায়ু থেকে যে অক্সিজেন পায় সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখো চিংড়ি এবং কি বলো কেঁচো আমরা জানি যে চিংড়ি কেঁচো কি প্রাণী নিশ্চয় অমেরুদণ্ডী প্রাণী চিংড়ি কেঁচো আচ্ছা এবার আমরা লিখে ফেলবো এখানে এখানে আমরা দেখো হয়তো বোর্ডের নিচে লিখলে তোমরা দেখতে পাবে না এই জন্য আমি কয়টা তিন নম্বর আমরা লিখে দিই তিন নম্বরে আসবে দেখো অমেরুদণ্ডী প্রাণী কেঁচো চিংড়ি কি প্রাণী অমেরুদণ্ডী বানানটা ঠিক করে লেখার চেষ্টা করবো অমেরু দণ্ড দেখো এখানে কিন্তু মধ্যনয় রয়েছে সেই জন্য আমাদের এখানে মাত্রা হবে না একটু ফাঁক থাকবে এটা খেয়াল করতে অমেরু দণ্ডে প্রাণী আমরা এখানে আবার আলাদা করে ফেলবো এবং এখানে কিন্তু আমরা একটা দাড়ি ব্যবহার করবো এখানে একটা দাড়ি এখানে একটা দাড়ি এখানে একটা দাড়ি আমি যে নিয়মে লিখছি ঠিক তোমরা সেই একই নিয়মে লিখবার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এইবার দেখো কি লিখবো আমরা মানুষ মানুষ কার উপরে নির্ভরশীল আমরা জানি কার উপর নির্ভরশীল মানুষ আমরা জানি মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল আবার প্রাণীর উপরে নির্ভরশীল কারণ আমরা গতকালই পড়েছি যে আমরা উদ্ভিদ প্রাণী উভয়ের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্ভরশীল প্রাণী থেকে আমরা কি কি পেয়েছিলাম উদ্ভিদ থেকে আমরা কি কি সাহায্য সহযোগিতা পেয়েছিলাম সেটা আমরা গত ক্লাসে পড়াশোনা করেছি এখানে আমরা চার নম্বর অ্যান্সার দিব চার নম্বরে হবে চার নম্বর অ্যান্সার হচ্ছে উদ্ভিদ চার নম্বর অ্যান্সার হচ্ছে উদ্ভিদ মানুষ উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল তাহলে আমরা উদ্ভিদ লিখে ফেলি এখানে উদ্ভিদ 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 বানানটা লিখে ফেললাম এইখানে আমরা আবার আলাদা করে ফেলবো আচ্ছা আমরা একটা কি ব্যবহার করবো ডাল কারণ ডালি না দিলে আমাদের কি হবে না বাক্য সম্পূর্ণ হবে না এখানে আমরা এখানে ডালি দিয়ে দিব এই আমরা এই শেষ করে ফেললাম এক নম্বর প্রশ্ন উত্তর আমাদের শেষ এইবার আমরা একটু দেখো যদি আমরা উপরের প্রশ্নের সাথে এটা মেলানোর চেষ্টা করি তাহলে আমাদের প্রশ্নগুলো মনে মিলছে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা আমরা এক নম্বর প্রশ্ন করেছিলাম যে জীব সবাই এখন লেখা স্টপ করে আমার দিকে বোর্ডের দিকে খেয়াল করে যে আমাদের প্রশ্নের সাথে উত্তরের মিল বা আছে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা এবার দেখো জীব এবং গ্যাস মিলে আমাদের পরিবেশ আমরা উত্তরে পেয়েছি জীব এবং জল মিলে আমাদের পরিবেশ তাহলে মিলে যাচ্ছে না যে জীব ও জল মিলে আমাদের পরিবেশ এবার দেখো আরেকটা আছে যে জীব জীবের বেঁচে থাকার জন্য গ্যাস গ্যাস এবং গ্যাস জীবে থাকার জন্য কি প্রয়োজন জীবে থাকার জন্য খাদ্য পানি এবং বায়ু প্রয়োজন তাই না জীবে থাকার জন্য খাদ্য পানি এবং বায়ু প্রয়োজন এই প্রসেসটা কিন্তু আমরা জীবের যখন আমাদের পরিবেশের কয় প্রকার জীব আছে সেটা আমরা আলোচনার ক্ষেত্রে এটা আমরা আমরা পড়াশোনা করে ফেলেছি এবং আমরা জানি যে জীবে থাকার জন্য খাদ্য পানি বায়ু প্রয়োজন এবার দেখো চিংড়ি এবং কেঁচো চিংড়ি এবং কেঁচো কি দেখো চিংড়ি কেঁচো কিন্তু অমেরুদণ্ডী প্রাণী আমি কিন্তু অমেরুদণ্ডী প্রাণী কিছু বৈশিষ্ট্য বলেছিলাম যে অমেরুদণ্ডী প্রাণী কি থাকবে না মেরুদণ্ড থাকবে না তারপর কি থাকবে ওদের কঙ্কাল থাকবে না তারপর দেখো এদের কি থাকবে না লেজ থাকবে না
দেহগুলো খন্ড খন্ড হবে। তো দেখো চিংড়ি কিন্তু তাই, চিংড়ি কেঁচো কেঁচো কিন্তু তাই, এরা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, এদের মেরুদণ্ড নেই। তাই চিংড়ি এবং কেঁচো অমেরুদণ্ডী প্রাণী। মানুষ দেশ এবং পানির উপর নির্ভরশীল, মানুষ দেশ এবং প্রাণীর উপর নির্ভরশীল, তাহলে মানুষ উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। সবার বোঝা গেল? সবার কি লেখা হয়েছে? আচ্ছা সবার যদি লেখা হয়েছে তাই না, আচ্ছা যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা এখন কোথায় বুঝতে পারছি। তো এরকম করে আমাদের পরীক্ষার খাতায় যদি প্রশ্ন আসে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, সেটা 5টা হতে পারে, সেটা 7টা হতে পারে, সেটা 8টা হতে পারে, যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আমরা অবশ্যই এই প্রশ্নের মাঝে উত্তর লিখবো না। এটা যখন আমরা এখানে উত্তর লিখবো, এখানে যখন আমরা জ্বর লিখে ম্যামকে খাতা জমা দিব, তখন ম্যাম কিন্তু এরকম করে ক্রস করে দেবে, বুঝা গেছে? এরকম ক্রস দেওয়া মানে সে নাম্বারটা তার কমে যাবে, তাই না? তাই আমরা কখনো এখানে উত্তর লেখার চেষ্টা করবো না, ঠিক আছে? আমরা কখনো এখানে উত্তর লেখার চেষ্টা করবো না, আমরা সবসময় এক নম্বর উত্তর, যদি প্রশ্ন এক নম্বরে থাকে তাহলে আমরা এক নম্বর লেখার চেষ্টা করবো, যদি প্রশ্ন দুই নম্বরে থাকে তাহলে আমরা দুই নম্বর লেখার চেষ্টা করবো। মোট কথা আমাদের শূন্যস্থানটা কত নম্বর প্রশ্ন এসেছে ঠিক সেটাই আমরা খাতা লেখার চেষ্টা করে সেরকম ভাবেই আমরা এক নম্বর প্রশ্নের উত্তর লিখে, ক খ থাকলে ক খ লিখবো, এক দুই থাকলে এক দুই তিন চার করে লিখে আমরা এখানে উত্তর লিখে নিচে আন্ডারলাইন করবো, আন্ডারলাইন করার পরে আমরা এখানে গাড়ি তুলব, ঠিক আছে? আচ্ছা এবার দেখো মামনিরা, আমাদের আরো একটা টপিক সামনে অনুষ্ঠানটা আছে, সেটা হচ্ছে যে এমসিকিউ। যদিও তোমাদের এমসিকিউ থাকে না, তারপরে দেখো কি আমাদের একটু জানতে হবে, তাই না? আমরা এটা আলোচনা করেছিলাম, অনেক পড়াশোনাও আমরা করেছি, তাই না? তাহলে যদি পড়াশোনা করে থাকি তাহলে আমাদের হচ্ছে বলতে সমস্যা কোথায়? আমরা তো পারবোই, আমরা তো এই পাঠটাকে পৃষ্ঠা পৃষ্ঠা করে একটা একটা করে পাঠ করে পড়েছি, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো, তাই না? দেখি তো আমাদের মামুনিরা কেমন বলার চেষ্টা করছে, বলতে পারে কেমন? আচ্ছা ওয়াদিফা, ওয়াদিফা বলো তো মামুনি, ওয়াদিফা শুনতে পাচ্ছ? ওয়াদিফা মেহজাবিন, yes ma'am, মেহজাবিন বলো তো দুই নাম্বার বলতেছে কি, বই আছে? বই দেখো, yes yes ma'am, বই দেখে বলো যে নিচে এক নম্বর প্রশ্ন বলো, নিচের কোনটি জীব, মরিচ গাছ, বাড়ি, আরে কোনটি হয় বলো তো আমি, মরিচ গাছ। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো আচ্ছা দুই নাম্বার দেখো, কোনটি বৃদ্ধি পায়, মোটর গাড়ি, কবুতর, চেয়ার, পাথর? আচ্ছা মোটর গাড়ি কি বৃদ্ধি পাবে, এর কি জীবন আছে, দেহ কি বৃদ্ধি ঘটে, এর কি বংশ বিস্তার হয়? অবশ্যই হয় না। তারপর দেখো এখানে আছে চেয়ার, চেয়ার কি বৃদ্ধি পাবে, না অবশ্যই বৃদ্ধি, কারণ এটা জীব নয়। আমরা জানি যে জীব করে বংশ বিস্তার করে তার দেহের বৃদ্ধি ঘটে, তাই না? তাহলে এখানে একটাই আছে, সেটা হচ্ছে কবুতর, কবুতর হচ্ছে জীব, এর দেহের বৃদ্ধি ঘটে, এ বংশ বৃদ্ধি করতে সক্ষম, এই জন্য আমাদের অ্যান্সার হবে কোনটি, কবুতর। আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে কবুতর। তোমরা সবাই নিজে নিজে বইয়ে দেখে নাও এবং উত্তর মেলানোর চেষ্টা করো। এবার দেখো নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ, আমি বলেছিলাম যেসব উদ্ভিদের ফুল হয় না এগুলো কি বলা হয়, বলো অপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ থ্যাংক ইউ, এগুলোকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। তাহলে এখানে কোনটির ফুল হয় না, আমের তো অবশ্যই ফুল হয়, তারপরে কিন্তু দেখো শাপলা আছে, শাপলারও কিন্তু ফুল হয়, আবার ধানেরও কিন্তু ফুল হয়। এটা কিন্তু আমরা ইতিপূর্বে দেখো এখানে আমরা কত নম্বর পৃষ্ঠায়, যে নয় নম্বর পৃষ্ঠায় সবাই বের করতো, নয় নম্বর পৃষ্ঠা, নয় নম্বর পৃষ্ঠাতে কিন্তু আমরা দেখো ছকটা পূরণ করেছিলাম যে কোন কোন উদ্ভিদ গুলো আকারে বড়, কোনগুলোর ফুল হয়, কোনগুলো হচ্ছে
ফুল হয়, কোনগুলো আকারে বড় বা ছোট, তারপরে কোনগুলোর কাণ্ড শক্ত নরম, এরকম কিন্তু একটা ছক আমরা করেছিলাম। ঠিক ওই রকমই দেখো যে এখানে বলা হয়েছে যে অপুষ্পক উদ্ভিদ কোনটি, তাহলে নিশ্চয় এখানে আমের পুষ্প, পুষ্প মানে ফুল, তাহলে এখানে অপুষ্পক মানে যার ফুল নেই, তাহলে পুষ্প আমাদের আম গাছেরও কিন্তু ফুল আছে, শাপলারও ফুল হয়, আবার ধানেরও কিন্তু ফুল হয়। এখানে শুধু একটি মাত্র উদ্ভিদ আছে, সেটা হচ্ছে ঢেকি শাক, যার ফুল হয় না। তাহলে আমাদের উত্তর কোনটি হবে বলো? উত্তর হবে ঢেকি শাক, তাই না? আচ্ছা তাহলে আমরা আমাদের এমসিকিউ তিনটা প্রশ্ন এখানে করা শেষ, যে কোনটি জীব, তাহলে সেটি হবে মরিচ গাছ। তারপর এখানে বলা হয়েছে কোনটি বৃদ্ধি পায়, এটা হবে কবুতর। তারপর দেখো দেখো এখানে আরেকটা বলা হয়েছে কোনটি অপুষ্পক উদ্ভিদ, তাহলে এখানে হলো ঢেকি শাক অপুষ্পক উদ্ভিদ। এবার দেখো এখানে আমরা চলে আসবো তিন নম্বর প্রশ্ন, তাই না? তিন নম্বর প্রশ্নগুলো অবশ্যই বড় বড় প্রশ্ন, তাই না? এই প্রশ্নগুলো আমরা কিন্তু ক্লাসের মাঝেই অলরেডি আমাদের অ্যান্সার হয়ে গেছে, আমরা কিন্তু জানি। এখানে বলছে দেখো জীব ও জড়ের পাঁচটি করে উদাহরণ দাও, বলছে জীব ও জড়ের পাঁচটি করে উদাহরণ দাও। তো এই জীব ও জড় কোনগুলো এগুলো তো আমরা জানি, তাই না? আমরা জানি যে বই খাতা, চেয়ার টেবিল, তারপরে দেখো দরজা জানালা, এগুলো সবই কিন্তু জড়, তাই না? আর জীব কোনগুলো? গরু ছাগল, হাঁস মুরগি, পশু পাখি, এগুলো তো বাঘ হরিণ, এগুলো সবই কি আমাদের, এগুলো কি জীব? তাহলে আমরা পাঁচটা কেন, যদি দশটি বলে সেটাও তো আমরা পাবো, তাই না? কারণ আমরা তো পড়েছি যে জীব কোনগুলো জড় গুলো আমরা জানি। এবার দেখো বলছে দুই নম্বর প্রশ্ন, যে মেরুদণ্ডী প্রাণীদের কি কি শ্রেণীতে ভাগ করা যায়, মেরুদণ্ডী প্রাণীদের কি কি শ্রেণীতে ভাগ করা যায়। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের অ্যান্সারটা তুমি কিভাবে লিখবে সেটা আমি লেখার নিয়ম বলে দিচ্ছি আমার, কারণ আমরা পরবর্তীতে কিন্তু এই অধ্যায়ের উপরে শীট গুলো নিয়ে আলোচনা করবো। শীট গুলোতে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো কি করতে হবে, তোমাদের হোমওয়ার্ক থাকতে হবে। তাই কিভাবে লিখে আমি পোস্ট করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই একটা প্রশ্নের অ্যান্সার লিখে নেওয়ার চেষ্টা করো। আমি আশা করছি এগুলো সবাই হয়ে গেছে, তাই আমি লিখে দিলাম। আচ্ছা এইবারে আমরা আবারও খাতা কলম ওপেন করব, পড়ে কিভাবে প্রশ্নের অ্যান্সার লিখতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা এবার দেখো হচ্ছে তিন নম্বর প্রশ্ন, তাহলে মেরুদণ্ডী প্রাণীদের দিকে সেইটা ভাগ করা যায়, এটা পয়েন্টের কত নম্বর প্রশ্ন? দুই নম্বর প্রশ্ন। কিন্তু প্রশ্নে আছে কিন্তু তিন, বই আছে কিন্তু তিনের দু, তাহলে আমরা কি লিখবো? আগে লিখে নিব তিন নং প্রশ্নের উত্তর। সবাই খাতা বের করে লিখে ফেলো তিন নং প্রশ্নের উত্তর, তিন নং প্রশ্নের উত্তর, এটা কিন্তু আমাদের মাস্ট বি, অবশ্যই লিখতে হবে খাতা ডেকোরেশনের জন্য, খাতা সৌন্দর্যের জন্য, এবং চট করে যেন যে কোনো টিচার তোমার প্রশ্নটা বুঝতে পারে তুমি কত নম্বর লেখার চেষ্টা করেছো, সেটার জন্য আমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে। আমরা লেখার পরে নিজে স্কেল ধরে সবাই আমরা যখন পড়াতে গিয়ে বসবো অবশ্যই পাশে আমরা স্কেল রাখার চেষ্টা করব। এইবার আমরা লিখবো দুই, দুই নম্বর প্রশ্ন, তাই না? দুই নম্বর প্রশ্ন আমাদের কি আছে, মেয়েদের প্রাণীদের কি কি শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে আগে দুই লিখে ফেলবো, দুই লেখার পরে আমরা কি করব, মেরুদণ্ডী প্রাণীদের, আমরা আগে কিন্তু জেনেছি যে মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায়, মেরুদণ্ডী মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায়, এটা আমরা প্রথমে লিখে ফেলব, প্রাণী দিয়ে পাঁচটি শ্রেণীতে, সেটা আমি সংখ্যা লিখতে পারি আবার বানানেও লিখতে পারি, পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায়, ভাগ করা যায়, এই কথাটা আমরা লিখে ফেলব। আচ্ছা এরপর আমরা লিখব যথা
জানি পাঁচটি শ্রেণী কি কি অবশ্যই জানি। এক নম্বর ছিল মাছ, এক নম্বর ছিল মাছ। আচ্ছা এবার দেখো দুই নম্বর কি ছিল, দুই নম্বর ছিল কি উভচর, দুই নম্বর দল ছিল উভচর বা উভচর লিখে ফেললাম। এবার দেখো তিন নম্বর, তিন নম্বর আমরা কি লিখছিলাম, কি প্রশ্ন করেছিলাম, মা পাখি বা সরীসৃপ, তাহলে আমাকে সরীসৃপ লিখে ফেলি, সরীসৃপ। আচ্ছা এবার দেখো আমরা চার নম্বর কি লিখেছিলাম, চার নম্বর হয়েছিল পাখি, আমি যেভাবে লিখলাম ঠিক সেভাবেই তোমরা লিখে ফেলো এবং প্রশ্নের অ্যান্সারটাও পরীক্ষা খাতায় ঠিক এভাবেই লেখার চেষ্টা করবে। পাখি পাঁচ নম্বর ছিল স্তন্যপায়ী প্রাণী, আমরা যে পাঁচটি শ্রেণীতে ভাগ করেছি সে পাঁচটি শ্রেণীর নাম আমরা কি করলাম লিখে ফেললাম এখানে। আচ্ছা স্তন্যপায়ী প্রাণ, তাহলে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর লেখা শেষ। যদি পরীক্ষা এই ধরনের প্রশ্ন এসে থাকে তাহলে আমরা কি করব, এরকম ভাবে আমরা লিখে ফেলব যে মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা নাম্বার ওয়ান হচ্ছে মাছ, নাম্বার টু হচ্ছে উভচর, নাম্বার থ্রি হচ্ছে সরীসৃপ, নাম্বার ফোর হচ্ছে পাখি এবং নাম্বার ফাইভ হচ্ছে স্তন্যপায়ী প্রাণ, স্তন্যপায়ী প্রাণ। আমরা কিন্তু জানি আমরা কি বলতো মানুষটা স্তন্যপায়ী প্রাণী, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা কোনগুলো স্তন্যপায়ী প্রাণী এগুলো কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। দেখো এরকম ভাবে আরো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো মনে করো অনেক বড় বড় উত্তর আছে, আবার কি আছে ছোট ছোট উত্তরও আছে, তো এই উত্তরগুলো সবগুলো কি বোর্ডে লেখা সম্ভব, সম্ভব না। এখানে দেখো তিন নম্বর প্রশ্নে আছে যেমন আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে কিভাবে শ্রেণী বিন্যাস করা যায়, তা লেখো। আমরা জানি যে আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি গুল্ম, একটা হচ্ছে বিরোধ, আর একটা হচ্ছে বৃক্ষ। আকার ও কাণ্ড অনুযায়ী কি করেছিল উদ্ভিদকে কয় ভাগে ভাগ করেছিলাম আমরা, তিন ভাগে, একটা হচ্ছে কি বিরোধ, গুল্ম আর বৃক্ষ। আচ্ছা তারপর দেখো আমি এটা মুখে মুখে আলোচনা করে ফেলছি, আমি যখন তোমাদের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে তখন আমরা প্রত্যেকটা প্রশ্ন লাইন বাই লাইন তোমাদের উঠিয়ে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা এবার দেখো মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, আমি কিন্তু গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা জীবন ধারণের জন্য দেখো যে খাদ্য প্রয়োজন সেই খাদ্যটা কিন্তু আমরা কোথা থেকে পাই, উদ্ভিদ থেকে পাই। আবার দেখো আমাদের নিরাপদ স্থানে বসবাসের জন্য যে আশ্রয়স্থল প্রয়োজন সেই আশ্রয়স্থল তৈরির কাজে কি ব্যবহৃত হয়, উদ্ভিদ ব্যবহৃত হয়। উদ্ভিদের অংশ যেটা কাঠ সেখান থেকে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের সামগ্রী সেখান থেকে তৈরি হয়। তারপরে দেখো উদ্ভিদ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে অবদান রাখছে, হচ্ছে উদ্ভিদ আমাদের কি দেয় বলো, অক্সিজেন দেয়, যেটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রতিনিয়ত সাথে অক্সিজেন গ্রহণ করছি এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করছি সেই কার্বন ডাইঅক্সাইডটা কি ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডটা কি করছে গাছ সেটা গ্রহণ করে আমাদের পৃথিবীর তাপমাত্রাকে কি করছে স্বাভাবিক রাখছে। তা দেখো যে উদ্ভিদ আমাদের জীবনে বিভিন্ন ভাবে জড়িত, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বিভিন্ন ভাবে আমাদের উপকার করে যাচ্ছে উদ্ভিদ। আমাদের দেখো উদ্ভিদ বিভিন্ন উদ্ভিদের যেটা বাড়তি অংশ থাকে সেটাকে আমরা কি করি জ্বালানি হিসেবে ব্যবহার করি, যেটা মূল কাঠ সেটাকে আমরা আসবাবপত্র তৈরিতে ব্যবহার করি। তারপর দেখো যে গাছের যেটা বড় বড় পাতা বোল পাতার গাছ যেগুলো বলা হয় সেগুলো পাতা দিয়ে আমরা ছাউনি কাজে ব্যবহার করি। দেখো গাছ আমাদের বিভিন্ন ভাবে উপকার করার চেষ্টা করে। এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন কি বলো উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য, তাই না। তাহলে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য বলতে কি বুঝেছিলাম আমরা এর আগে আলোচনা করেছিলাম, কি আছে উদ্ভিদের কি আছে বলো, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কি প্রাণীদের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তার উপর নির্ভরশীল বলো, সে উদ্ভিদ ও প্রাণীর উপরে নির্ভরশীল। আবার দেখো উদ্ভিদ কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না কিন্তু প্রাণী কি চলাচল করতে পারে। উদ্ভিদের কি কি থাকে, উদ্ভিদে থাকে ফুল পাতা কাণ্ড শাখা প্রশাখা, আর মানুষের কি থাকে বলো, মানুষ চলাচল যেন থাকে হাত পা ডানা বা পাখনা, এগুলো থাকে, এগুলো থাকে প্রাণী চলাচলের জন্য
হাত পা ডানা পাখনা এগুলোর সাহায্যে প্রাণী চলাচল করে। তাহলে আমরা উদ্ভিদ প্রাণীর পার্থক্য পেয়ে গেলাম। আমরা এর আগে উদ্ভিদ প্রাণীর পার্থক্য করে আমরা ক্লাসের হোমওয়ার্ক অলরেডি করেছি এবং ক্লাসে আমরা শিখেছি। আমরা একটু শুনলে বুঝতে পারবো যে এই প্রশ্নের অ্যান্সার গুলো কি হতে পারে। এবারে দেখো চার নম্বরে একটা ছক দেওয়া আছে, সেই ছকটা তোমাদের কি করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। তো মাউনিরা সবাই খাতা কলম বের করে ডায়েরি বের করে তোমরা এখন হোমওয়ার্কটা তুলে নাও যে আমাদের আগামী দিনের হোমওয়ার্কটা কি হবে। আচ্ছা আমরা এখন এখানে কি করবো, হোমওয়ার্ক লিখবো। এখানে লিখো এস ডাব্লিউ কি হবে, চার নম্বর ছক 15 পৃষ্ঠার 15 পৃষ্ঠার 4 9 6 4 9 6। আচ্ছা এবার সবার হোমওয়ার্ক তোলা হয়েছে, তো হোমওয়ার্কটা আগে দিবে না। হোমওয়ার্ক তোলার পরে দেখো আমি তোমাদের একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরকম কিন্তু ছক আমরা ইতিপূর্বেও পূরণ করেছি, সেটা হচ্ছে যে মাছ, উভচর, সরীসৃপ, ওরা ওদের প্রাণী মেরুদণ্ডী প্রাণীর বুক দিয়ে আমি এই ছক গুলো করেছিলাম। আজকের হচ্ছে একটু আলাদা, দেখো সেটা হচ্ছে গরু আছে, এখানে আছে দোয়েল পাখি, আছে বুয়েরই কিন্তু মাছ, আছে টিকটিকি, আছে কচ্ছপ, এগুলো নিয়ে আমরা কি করবো আলোচনা করছি। আচ্ছা তো এই গরু কোথায় বাস করে আমরা জানি যে গরু স্থলে বাস করে, তাই না? তারপর দেহ কি দিয়ে ঢাকা, দেহ হচ্ছে লোম বা পশম দিয়ে ঢাকা, কিভাবে চলাচল করে, পা দিয়ে চলাচল করে। আমি তোমাদেরকে দুই একটা নমুনা বলে দেওয়ার চেষ্টা করছি, এই নমুনা অনুযায়ী তোমরা বাকি ছক গুলো করার চেষ্টা করবে। যে এখানে কি আছে বলো, আছে গরু, গরু কোথায় বাস করে, স্থলে বাস করে মানে মাটিতে বাস করে বা ডাঙ্গায় বাস করে, দেহ কি দিয়ে ঢাকা, দেহ লোম বা পশম দিয়ে ঢাকা, আর একটা দেখো কিভাবে চলাচল করে, দেহ বলো হচ্ছে পা দিয়ে চলাচল করে, গরু পা দিয়ে চলাচল করে। আচ্ছা এবার দেখো এখানে কি আছে, দোয়েল, দোয়েলটা কি হবে, দোয়েল কোথায় বাস করে, দোয়েল অবশ্যই কি করে, স্থলে বাস করে, কারণ দোয়েল পাখি, সে তো পানিতে বাস করে না, সে স্থলে বাস করে, ডাঙ্গায় বাস করে, বিভিন্ন গাছে বাস করে। দেখো দেহ কি দিয়ে ঢাকা হবে, অবশ্যই পালক দিয়ে ঢাকা, দোয়েল পাখির দেহ পালক দিয়ে ঢাকা। তারপর দেখো সে কি দিয়ে চলাচল করে, সে কি পাখনা নেড়ে চলাচল করে, কি চলাচল করে, ডানা মেলে চলাচল করে, কে কে চলাচল করে, দোয়েল পাখি, দোয়েল পাখি ডানা মেলে এভাবে উড়ে উড়ে চলাচল করে। এরকম ভাবে দেখো রুই মাছ আছে, টিকটিকি আছে, কচ্ছপ আছে, এরকম ছয়টা যে এখানে প্রাণী সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এই ছয়টা প্রাণী সুন্দর করে তোমরা পূরণ করে তোমরা হোয়াটসঅ্যাপে সুন্দর করে নাম রোল লিখে স্পষ্ট করে ছবি তুলে তোমরা পাঠিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী লাইভ ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।